এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়তে সত্যি যদি দেখি আমরা কতগুলো দপ্তর আছে, তাহলে একবার ঝড়ের গতিতে দেখে নেওয়া যাক মুখ্যমন্ত্রী নিজের হাতে যে দপ্তরগুলো সামলাচ্ছেন। প্রথম স্বাস্থ্য, স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্যটা তিনি আগাগোড়া সামলাচ্ছেন শুরু থেকে এবং স্বাস্থ্য তিনি কখনোই হাতছাড়া করেননি। দ্বিতীয় রয়েছে পার্বত্য বিষয়ক দপ্তর, তিনি পার্বত্য বিষয়ক ব্যাপারটাও নিজের হাতে রেখেছেন। এর সঙ্গে তিনি আর কি কি বিষয়ের মন্ত্রী, তিনি তথ্য এবং সংস্কৃতি মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভূমি এবং ভূমি রাজস্ব মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চারিদিকে ভূমি রাজস্বের ক্ষেত্রে তো অনেক কিছু রয়েছে, কোথায় আদিবাসীদের জমি নিয়ে নেওয়া হচ্ছে, কোথায় জলাজমি ভরাট হচ্ছে, বাদ দিন। এরপরে মোস্ট ইম্পর্ট্যান্ট দপ্তর, তা হলো সংখ্যালঘু, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রীও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সংস্কার এবং কর্মী বর্গ বর্গমন্ত্রী, সেই বিষয়টা তিনি রেখেছেন নিজের হাতে। এছাড়াও পরিকল্পনা এবং পরিসংখ্যান মন্ত্রী, সেটাও তিনি। তার সঙ্গে স্বরাষ্ট্র তো রয়েইছে, অর্থাৎ পুলিশ, পুলিশ মন্ত্রীও তিনি। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অথচ পুলিশ মন্ত্রীর ওপরই আস্থা ভরসা রাখতে পারছেন না তার দলের বর্ষীয়ান নেতারা। এ তো গেল এক হুমায়ুন কবিরের কথা, এবার আসে একটু হেভি ওয়েটের দিকে, যেরকম ফিরহাদ হাকিম। সম্প্রতি ফিরহাদ হাকিম তিনি বক্তব্য রাখলেন এবং তিনি স্পষ্ট বললেন যে পুলিশ ভালো কাজ করতে পারছে না, মানে নিশানা ঘুরিয়ে ফিরে একই জায়গায়। কি বলেন ফিরহাদ হাকিম কদিন আগে, শোনাবো। মুখ্যমন্ত্রী বলার পরে কেন আর্মস ঢুকছে, কি করে আর্মস ঢুকছে, ইন্টেলিজেন্স কোথায়, নেটওয়ার্ক কোথায়? গুলি হয়নি, ভগবানের কৃপার লক হয়ে গেছিল, 9mm চালাতে পারেনি। গুলি হলে আজকে সুশান্ত ঘোষকে আমরা ছবি মালা দিতাম, ব্যাস সব শেষ হয়ে যেত। পুলিশকে খুঁজে বার করতে হবে, উদ্দেশ্য কি, কারা করেছে, কারণ অ্যারেস্ট হয়েছে যখন তাকে খুঁজে বার, তার সোর্স খুঁজে বার করাটা খুব জরুরি। এবং প্রত্যেকটা অ্যারেস্ট আমি দেখছি যে বাইরের স্টেটের ক্রিমিনাল এখানে অ্যারেস্ট হচ্ছে, প্রত্যেকটা অ্যারেস্ট, প্রত্যেকটা। আমি এতেও দেখলাম, ওই ব্যারাকপুরেও তাই দেখলাম, বাইরের ক্রিমিনাল এখানে, বাইরের ওয়াই এত বাইরের ক্রিমিনাল আসছে কি করে, ভেরি স্যার নেটওয়ার্ক। বারবার মুখ্যমন্ত্রী বলছেন নাকি মুঙ্গের থেকে আনসা, যারা মুঙ্গের থেকে আনসা, আন ধরার জায়গা করো, যদি জল জমে আমাকে তো জল জমার ব্যবস্থা করতে হবে, জল না থাকলে আমার ব্যবস্থা করতে হবে। সেরকম তোমাকেও তো যখন বাইরের থেকে আমসা আসে, আমসটা না আসার তো তোমার ব্যবস্থা করতে হবে। তোমাকে তো আমি গিয়ে জিজ্ঞেস করবো না যে জল জমাটা কি করে বন্ধ করলাম, তা তুমিও দেখ করো না। শুধু একজন না, আমি যেরকম শুরুতেই বলছিলাম, ববি হাকিমের পর পাশাপাশি সৌগত রায়, দীর্ঘদিনের পুরনো সৈনিক, বহু বর্ষীয়ান রাজনীতিবিদ, তিনিও একই কথা বললেন। প্রবীণ সাংসদ বলে বসলেন যে কি জায়গা থেকে, কোন জায়গা থেকে তিনি পুলিশের উপর আস্থা রাখতে পারছেন না। শুনুন এবার, একজন দুজন নয়, একটা একটা করে ঝুলি থেকে বেড়াল বেরোচ্ছে এবং অনেকেই মুখ খুলছেন। শুনুন সৌগত রায় কি বলছেন। 9mm পিস্তল আসছে, এটা তো ভাবা দরকার, পুলিশ কি করে, আমাদের যে বর্ডার গুলো আসে সেখানে দেখার কেউ লোক নেই, আর পুলিশ কাউকে ধরতে পারে না, এটা আমাদের ভাবতে হবে। এখানেই শেষ নয়, দিন কয়েক আগে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান হলো, পুজোর পর বিজয় সম্মেলনী অনুষ্ঠান। সেই বিজয় সম্মেলনী অনুষ্ঠানে আমরা দেখতে পেলাম যে সেখানে কেতুগ্রামের সংস্কৃতি লোকমঞ্চে তৃণমূলের বিধায়ক শেখ শাহনওয়াজ, সেই শেখ শাহনওয়াজ কি মন্তব্য করলেন, ওই যে বললাম A to Z, বড় থেকে মেজো সেজো প্রত্যেকেই যেন অদ্ভুত রকমভাবে মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাবতে শুরু করে দিয়েছেন। দলটা কি আসলে এভাবেই চলছে, সেজন্যই এত গণ্ডগোল, এত অশান্তি, আমরা বুঝতে পারছি না। মানে আসলে দলের ভেতরে একটা নির্বাচিত সরকার, শাসক দল, একজন কাউকে সামনে মুখ্যমন্ত্রী রেখে আরেকজন কাউকে মন থেকে মুখ্যমন্ত্রী ভেবে নিয়েছেন, কোন রহস্য, কোন সমীকরণে? শোনাবো একবার শাহনওয়াজ মণ্ডল, তৃণমূল বিধায়ক, তিনি কি বলেছিলেন কয়েকদিন আগে বিজয় সম্মেলনী অনুষ্ঠানে, শুনুন। সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা এক জায়গায় জড়ো হয়েছি, জেলা নেতৃত্বের সঙ্গে সঙ্গে আমরা একটা বিশাল পরিবার, আর সেই পরিবারের
আমরা যখন কোনো উৎসব আসে সেই উৎসবে আমরা সবাই মিলিত হই, সঙ্গে সঙ্গে পূজার সঙ্গে সঙ্গে আমরা বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জির নির্দেশ মতো সব জায়গাতেই পূজা আমরা করব, তার সঙ্গে সঙ্গে আমাদের চোখ নজর দৃষ্টি সাংগঠনিক দৃষ্টি আমাদের সব জায়গায় থাকবে। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যদি আমার যদি যদি মনে হয় কখনো আমার কোনো রকম আলাদা করে মুখ্যমন্ত্রী হয়ে বসে থাকার ইচ্ছে নেই, যদি সেরকম আমি মুখ্যমন্ত্রী পদও ছাড়তে পারি, এই আর্যগর কাণ্ডে উনি বলেছেন। সত্যি সত্যি সমীকরণ যেদিকে যাচ্ছে আমরা জানি না যে আসলে কি চলছে দলের অন্দরে, কিন্তু সাধারণ মানুষ জানতে চায় যে সমীকরণের নেপথ্যে অঙ্কটা কি। এই সমস্ত অঙ্কগুলো তুলে ধরবো, তার সঙ্গে আমাদের আজকে যারা থাকবেন স্টুডিওর ডিবেটে সেদিকেও নজর রাখবো। এবং প্রশ্নটা একটাই যে আসলে ভেতরের সমীকরণ কোন জায়গায় চলছে, সত্যি মানুষকে বোকা বানানোর একটা ছক কষা হচ্ছে, হয় মমতা না হয় অভিষেক কোনো একজন, মানে আমরাই থাকবো, আমাদেরই স্কিম চলবে, আমাদেরই লুটপাট চলবে এটা, নাকি আসলে পুরো দলটাই উদ্দেশ্যহীনভাবে এলোমেলো হয়ে গিয়েছে এবং সেই কারণে কোনো কিছুরই কন্ট্রোল নিয়ন্ত্রণ কারোর হাতে নেই, কোনটা? সরাসরি প্রশ্নগুলো তুলে ধরবো আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে যারা রয়েছেন তাদের সঙ্গে আমি এক এক করে আলাপ করে নিই এবং তারপর এক এক করে গোটা বিষয়টা তুলে ধরার চেষ্টা করব। আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিজেপির মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা, আমার সঙ্গে রয়েছেন আইনজীবী এবং শাসকের পক্ষে কথা বলবেন মণিশঙ্কর চট্টোপাধ্যায়, আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক পার্থ প্রতিম বিশ্বাস এবং আর কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যোগদান করবেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। আমি প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। আমার যেটা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।